দাঁতের পোকা লাগার সমস্যায় হয়তো আমরা অনেকেই পড়েছি। আমাদের মধ্যে যারা গ্রামে থাকি, আধুনিক চিকিৎসা থেকে যারা পিছিয়ে আছেন, তারা দাঁতে পোকা লাগলে বিভিন্ন কবিরাজের কাছে যান পোকা তোলার জন্য, এবং কবিরাজ কিছু গাছগাছালির মাধ্যমে দাঁতের বা মুখের ভিতর থেকে এই রকমের পোকা বের করে থাকেন। এবং দাবি করা হয়, দাঁতের ভিতর থেকে যেহেতু এই রকমের পোকা বের করে আনা হয়েছে, তাহলে দাঁত সম্পূর্ণ সেরে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। দাঁতের পোকা কি আসলেই দাঁতে থাকে, না এটা সম্পূর্ণ ধোঁকাবাজি? তো আসুন ভিডিওটা শুরু করা যাক। পুরো বিষয়টি ব্যাখ্যা করবার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ধরনের দাঁতের পোকা তুলে নিয়ে বা তাবিজ নিয়ে কে ভালো হয়েছে? দাঁতের পোকা তোলার বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে দাঁতের পোকা আসলে কি, সত্যি কি এই ধরনের পোকা মুখে থাকে কি না, আর এই জন্যই কি দাঁতে পোকা লেগে দাঁত গর্ত করে ফেলে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, না, দাঁতে এই ধরনের কোনো পোকা থাকে না। তাহলে কবিরাজ কিভাবে মুখ থেকে পোকা বের করে আনেন সেটা একটু পরে বলছি, আগে জানুন দাঁতের পোকা আসলে কি। এক কথায় বলতে গেলে লোহাতে যেমন মরিচা ধরে লোহা নষ্ট করে দেয়, ঠিক তেমনি মুখে কিছু ব্যাকটেরিয়ার আক্রমণে বা মাইক্রোস্কোপিক ফুড পার্টিকেল পচে এক প্রকার অ্যাসিড তৈরি করে, যা দাঁতের এনামেলের সাথে বিক্রিয়া করে এনামেল নষ্ট করে বা ক্ষয় করে ফেলে। তখন সেই অবস্থাকে দাঁতে পোকা লাগা বলে, বা মেডিকেল সায়েন্সে ক্যাভিটি বা ডেন্টাল কেরিজ বলা হয়। এখন আপনারা বলতেই পারেন, মুখ ভালোভাবে পরিষ্কার করবার পরও কীভাবে ব্যাকটেরিয়া ও মাইক্রোস্কোপিক ফুড পার্টিকেল মুখে থাকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমরা যখন খাবার খাই তখন অনেক খাদ্যকণা দাঁতের খাজে লেগে থাকে বা জিভার খাজে লেগে যায়। এই সকল খাদ্যকণা দাঁত পরিষ্কার করলেও সব সময় যায় না, বা সব সময় খাবারের পরে পরিষ্কার করা সম্ভব হয় না। এই জন্য এই সকল খাদ্যকণা পচে দাঁতে গর্তের সৃষ্টি করে, এটাকে সকলে দাঁতের পোকা লাগা বলে। প্রত্যেক দাঁতের তিনটা স্তর থাকে, প্রথমটা এনামেল, দ্বিতীয়টা ডেন্টিন, তৃতীয়টা পাল্প। দাঁতের গর্ত সৃষ্টি হবার পর যখন এই পাল্পকে আক্রমণ করে তখন দাঁতে ব্যথা অনুভব হয়। দাঁতের ব্যথা হলে কি করবেন এই বিষয়ে জানতে আই বাটনে যেয়ে ভিডিওটা দেখতে পারেন। এখন আসুন জানা যাক এই ধরনের পোকা কবিরাজরা কিভাবে দাঁত থেকে বের করে আনেন। আপনারা একটু খেয়াল করলে দেখবেন তারা কিছু গাছগাছালির অংশ মুখের কাছে ধরে, আসলে পোকাগুলো সেখানেই লুকানো থাকে। তো নিশ্চোখে কেউ যখন দেখেন দাঁত থেকে পোকা বেরিয়ে নিচে পড়ছে, তখন সে মানসিকভাবে তৃপ্তি পায়, ভাবেন দাঁত থেকে যেন পোকা ঝরে পড়ছে, যার কারণে কিছুটা সুস্থতা অনুভব করেন। আশা করছি এখন পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। দাঁতে পোকা লাগে কেন এই বিষয়ে ভালোভাবে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।